আকাপন ফড়াই বে আমার গায়ে সাদা কাপন আমার গায়ে তখন যেন দেখি গো নবে মোস্তফা আল্লাহ আল্লাহর বাণী কুল ইন্নাল মাউতাল লাযী তাফিরুনা মিনহু, নবী আপনি বলেন তোমরা যত চেষ্টাই করো মৃত্যু থেকে পালাইবার কোনো শক্তি তোমাদের নাই, মরণ থেকে পালাইতে পারবা না। এই কথা বলতে গিয়ে আমি উদাহরণস্বরূপ নবীজির হাদিসটা বলতেছিলাম, আল্লাহর নবীর দরবারে আজাইল ফেরেশতা দাঁড়ায় রইছে ঘরের দরজায়, ঢুকার অনুমতি না পাইলে ঢুকবে না, এরপর অনুমতি পাইলো ঘরে ঢুকলো। সুবহানাল্লাহ। মা ফাতেমার কান্দন দেখা আজাইলে আমার নবীরে প্রস্তাব দেয়, নবী গো ইন আমার তানি আন আকবুদারু হাকা ফাকা বাত্তু, যদি আপনি অনুমতি দেন আপনার রুহ কবজ করার জন্য আমি আপনার রুহ মোবারক কবজ করব, আর যদি আপনি অনুমতি না দেন আমি ছাড়িয়া দিব। আমার নবীজি বলে এটা কেমন কথা কইলে রে আজরাইল, জীবনও তো শুনি নাই কোনো মানুষের জান কবজ করতে অনুমতি নেয়। আজরাইল আলাইহিসসালাম, জিব্রাইল আলাইহিসসালাম, ফেরেশতারা বলেন নবী গো খাস সতাল্লাকা, এটা শুধু আপনার জন্য খাস, আপনার পূর্বে কাউকে এমন প্রস্তাব দেওয়া হয় নাই, ওয়ালা বাদেকা আপনার পরেও কারো কাছে এরকম অনুমতি নেওয়া হবে না, আপনার জন্যই এরকম প্রস্তাব। তাহলে নবী রসুলদের কাছে মৃত্যু আসছে, সুবহানাল্লাহ, যদিও নবী রসুলদেরকে আল্লাহ পাক মরণের পরে আবার হায়াত দান করেছেন, জিন্দা রেখেছেন, দুনিয়ার অবস্থা তারা দেখতে পায়। সুবহানাল্লাহ। বলতেছিলাম আজাইল আরেকজন নবীর দরবারে গেছে, নাম হলো ইদ্রিস পয়গাম্বর, মনে আছে নি? সারাদিন রোজা রাখে, সারা রাত এবাদত বন্দিগি করে, আজাইলে খবর পাইয়া দেখা করতে গেছে আল্লাহর অনুমতি লইয়া। ইদ্রিস নবী ডাক দিয়া কয় আজরাইল আমি তো জীবনও শুনি নাই, আজরাইলে আবার অনুমতি লইয়া দেখা করতে আসে কোন মানুষের সাথে, যদি আসে জান কবজ করার জন্যই আসে, এটা কেমন কথা কইলেন। হযরতে আজরাইল আলাইহিসসালাতু ওয়াসাল্লাম ডাকিয়া বলে ইদ্রিস নবীও আমি ঠিকই প্রত্যেকের কাছে জীবনে একবার যাই জান কবজ করার জন্য, ও আল্লাহর পয়গাম্বর ইদ্রিস আলাইহিসসালাম আপনার এবাদতের খবর শুনে আমার বড় মায়া লাগছে, আমার বড় দয়া লাগছে, আপনি বেশি এবাদত করেন, এই জন্য আমি আপনার সাথে দেখা করতে আসছি আল্লাহর অনুমতি লইয়া। ইদ্রিস আলাইহিসসালাম বলে তাই নাকি, হ্যাঁ, তাহলে চলো আমরা একটু কথাবার্তা বলি। আজালাইহিসসালাম বৈশা ইদ্রিস নবীর সাথে কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহ নবী ইদ্রিস ডাকিয়া বলে আজরাইল মানুষকে যে মরণের কষ্ট দেন কষ্টটা কেমন লাগে, সুবহানাল্লাহ কর। আজালাইহিসসালাম বলে হুজুর আমি কেমনে বলবো কেমন লাগে, আমি তো জানি না কষ্ট কেমন, আপনি মৃত্যু দেন আপনি জানেন না, এটা কেমন কথা, সুবহানাল্লাহ কর। আজরাইলে কেমনে জানবে, আমাদের কাছে একটা ফিপড়া যত ছোট রাস্তা দিয়ে হাঁটার টাইমে কত ফিপড়া ফাইন নিচে পড়ে গলিয়া যায়, যায়নি? এই ফিপড়া কেমন কষ্ট পায় আমরা কি বুঝি? আজরাইলের কাছে একটা মানুষ ফিপড়ার চাইতে আরো বহুগুণ ছোট,
আজাদের কাছে একটা মানুষ পিপড়ার চাইতে আরো বহু গুণ ছোট, কেমনে বুঝবে আজরাইলে তার মরণ জ্বালা কেমন, মরণ কষ্ট কেমন? সুবহানাল্লাহ। আজরাইলে দৃষ্টি মিটাই গায় আজরাইল, আমি মরণের স্বাদ জানতাম চাই, বুঝতাম চাই, যেন মানুষ ওয়াজ করে কইতে পারি। আজরা সাল্লাম বলে তৈলে প্র্যাকটিক্যাল মরণ দিতে হবে, প্র্যাকটিক্যাল দেখাইতে হবে। কেমনে দেখাইবা? আপনার জান আমি কবজ করতে হবে, কবজ করে আবার আপনার জানডারে আপনার দেহের মধ্যে দিতে হবে, এরপর আপনি আবার জিন্দে হইয়া মানুষকে বলতে পারবেন মরার কষ্ট এমন। তাহলে তুমি একটা কাজ করো, সবচাইতে সহজ পদ্ধতিতে আমারে মরণ দাও, কষ্ট দিও না। কয় না কষ্ট দিতাম না, জগতে কাউকে এমন সহজ পদ্ধতিতে মরণ দেই নাই। যদি আপনি চান প্র্যাকটিক্যাল দেখানোর জন্য আপনারে সহজ পদ্ধতিতে মরণ দিব, আপনি আবার কিন্তু আসতে হবে দুনিয়া। ঠিক আছে আসব, এই শর্তের উপরে ইদ্রিস নবীরে সহজ পদ্ধতিতে আজাইলে মরণ দিল। সুবহানাল্লাহ। নেক বান্দারা মৃত্যুবরণ করলে তাদের রুহুটা চলিয়া যায় ইল্লিনে, আর গুনাগাররা মৃত্যুবরণ করলে তাদের রুহু চলিয়া যায় সিজ্জিনে। ইল্লিনে যাইয়া শান্তির নিড়ে, শান্তির বাগানে, জান্নাতে বসবাস করে, সিজ্জিন হইল দোজকে, জাহান্নামে চলিয়া যায়। ইল্লিনে যখন জানটা চলিয়া গেল, ইদ্রিস পয়গাম্বরের রুহু মোবারক দৌড়াইতেছে আজাইলে ধরতে পারে না, ডান দিকে বাম দিকে যায়। ও ইদ্রিস নবীর রুহু, আপনি এরকম তালবাহানা করেন কেন? আপনার সাথে কথা ছিল দুনিয়াতে আপনি আবার যাইবেন, প্র্যাকটিক্যাল মৃত্যু দেওয়ার জন্য আপনারে আমি এটা মৃত্যু দিছি বুঝানোর জন্য, আপনার না হয়াত রয়েছে দুনিয়াতে আবার চলেন। ইদ্রিস নবীর রুহু আজাইলে কয়, তুমি তো আমার সাথে ওয়াদা ঠিক রাখো নাই। বলে কি ওয়াদা? আমি বলছিলাম সহজ পদ্ধতিতে তুমি আমারে মরণ দিবা, তুমি আমারে কঠিন কইরা মরণ দিছ। একবার মরণে যেই কষ্ট পাইছি আর মরতে চাই না। সুবহানাল্লাহ। কোন কয় কোন কি আপনি? তো তোমার আল্লাহরে জিগাও, আল্লাহ না বলছে কুল্লু নাফসুন যায়েকাতুল মাউত, প্রত্যেকটা আত্মা মরণের স্বাদ পাইবে, আমি মরণের স্বাদ পাইছি আর আমার এই স্বাদের কাম নাই। কয় তুমি আমারে কষ্ট করে সাজা দিছ? কয় না না হুজুর, আমি আপনারে সহজ দিছি। কয় তুমি বলতেছ সহজ, আমার কাছে এমন কষ্ট লাগলো কেন? বলে হুজুর আপনার কাছে কেমন কষ্ট লাগছে? আজরাইল একটা জীবন্ত পশুডারে বান্দিয়া, জীবন্ত অবস্থা চামড়াটা টানিয়া ছিঁড়ে ফেললে যত কষ্ট হয়, আমি ইদ্রিস নবী আরো বেশি কষ্ট পাইছি। তুমি বলতেছ সহজ পদ্ধতিতে মরণ দিছ, আমি আরো বেশি কষ্ট পাইছি। চিৎকার দিগন আল্লাহু আকবার, এই প্র্যাকটিক্যাল মরণে এত কষ্ট, আমি আর মৃত্যু চাই না, দুনিয়াতে যাইতাম না। আল্লাহ কো আজরাইল ইদ্রিস নবীরে ছাড়িয়া দাও, আমি ওনার মরণ তোক দিয়ে এইভাবেই রাখছি। আরো জোরে কোন এরে মালেহ কলমত পিছে পিছে খাড়া পাগল মনরা, মালে কলমত পিছে পিছে খাড়া, ঠিক কিনা? কথা কার? قل ان الموت الذي تفرون منه فانه ملاقيكم আল্লাহ কা বলেন হুজুর মৃত্যু সাথে সাথে আছে, মরণ থেকে পালাইবার কোনো সুযোগ মালেকাল মৌতের হাতে কেউ না নিস্তার পাইল তাতে, নবী আলী গাউস কুতুব যারা পাগল মনরা, মালেকল মতে পিছে পিছে খাড়া। সুবহানাল্লাহ। কোন আরে মালেকল মতে পিছে পিছে খাড়া পাগল মনরা, মালেকল মতে পিছে পিছে খাড়া। আল্লাহু আকবার। আমি চন্দ বানাইছি। আরে আমার মত হয় অপরাধী মিজানে তোলে যদি, নবী সারা নাই রে গতি হাসরের বেলায়। ওরে আমার মত হয় অপরাধী, অপরাধ আসেনি আমগো, অপরাধ আসেনি খোদার দরবারে যদি খোদা আমগরে দাঁড় করা উপায় আছে? ওরে আমার মত হয় অপরাধী মিজানে তোলে যদি, নবী সারা নাই রে গতি হাসরের বেলায়।
কি জানি কি পাড়ার ছেলে আল্লাহ আল্লাহ শব্দ বলে, ওই শব্দটা মুর্শিদের ইশারা পাগল মনরা, ওই শব্দটা মুর্শিদের ইশারা পাগল মনরা, মালেকল মত পিছে পিছে খাড়া, ওরে মালেকল মত পিছে পিছে খাড়া পাগল মনরা, মালেকল মত পিছে পিছে, মালেকল মৌতের হাতে কেউ না নিস্তার পাইল তাতে, নবী আলি গাউস কুতুব যারা পাগল মনরা, মালেকল মতে পিছে পিছে খাড়া। আল্লাহু আকবার কর। তো সূরা জুমার মধ্যে আল্লাহ পাক বলে, ফাইন্নাহু মুলাকিকুম, মরণ তোমাদেরকে সাক্ষাৎ দিবেই, তোমরা পালাইবার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ পাক দুনিয়াতে বহু লোক পাঠাইলেন, আজরা সাল্লাম রে আমার নবী জিজ্ঞাসা করে, আজরাইল আপনি কত মানুষের জান কবজ করেন, কত ডকর ডকের মানুষের জানও কবজ করেনি, আপনার কি জীবনে কারো জন্য মায়া লাগে না? সুবহানাল্লাহ। কোন আজরাইলে কয়, আমার অন্তরে কোনো মায়া নাই, কোনো মায়া নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, জীবনে দুইজন মানুষের জান কবজ করতে আমার মায়া লাগছে। কজন? দুইজন। না কজন? দুইজন। বলে কোন দুইজন? একজন হলো বাদশা সাদ্দাত, আর একজন তার মা। এই মা ছেলে দুইজনের দুইবারে জান কবজ করছি, সত্যি আমার কাছে বড় আফসোস লাগছে। এক নম্বরে তার মা, বন্যা আইছে দেশে, ফানি আইছে, কোথাও তার ঠাঁই পায় না, বন্যার মধ্যে সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছে, এমন টাইমে তার প্রসব ব্যথা উঠছে। মা ডাক দিয়া কয়, মাওলা রে এই ফানির মধ্যে কেমনে সন্তান প্রসব করব, আমি কোন দিকে যাব, আমার সন্তান কোন দিকে নিব, এই সাঁতার কাটা অবস্থা তার সন্তানটা জন্ম নিছে, সন্তানটা ডাইন হাতে উপরের দিকে আলগি দিয়া দৈরা আল্লাহ রে ডাকতেছে, আর বাম হাতে সাঁতার কাটতেছে, আল্লাহ আমারে লইয়া যাও, আমার সন্তানটারে তুমি বাঁচাও। আল্লাহু আকবার। কে কয়? মা কয়? মা কে কয়? মইরা যাইতেছি সাগরে, হেসুম সন্তানের মায়া, আল্লাহ আমার সন্তানটারে বাঁচাও। মায়ের দোয়া আল্লাহ কবুল করেনি? এমন টাইমে দেখতেছে একটা তক্তা আইছে, তক্তা তক্তাটার উপরে সন্তান টানে রাখছে মায়, কিন্তু তক্তাটা কাইত হইয়া যায় দেবের তালে তালে, এই তক্তা এই নবজাতক শিশু থাকার কোনো সম্ভাবনা। মার মনে আফসোস, রাখছি তো আল্লাহ তুমি আমার সন্তান রে বাঁচাইও, এই মাটা যে তখন মইরা যায়, মরার কষ্ট নাই, ওই সন্তান হারানোর কষ্ট মায়ের, এই মা সন্তানটারে কার কাছে দিয়া যায়, এমন টাইমে আল্লাহ কয়, আজরাইল রে এই সাদ্দাদের মায়ের জান কবজ কর। তখন আমি তার জানটা কবজ করার টাইমে সত্যি আফসোস লাগছে, এই সন্তানটার প্রতি তার এত টান, নিজের মরার চিন্তা করে না, সন্তানের চিন্তা করে। আমি তখন তার মায়ের জান কবজ করতে আমার আফসোস লাগছে, কষ্ট লাগছে, কিন্তু তবুও দায়িত্বের খাতিরে আমি তার জান কবজ করা লাগছে, কিন্তু রাখে আল্লাহ মারেকে, আমার আল্লাহ এই সন্তানটারে জিন্দা রাখছে, বাঁচছে। বাঁচার পরে সে বাদশা হয়েছে, নাম হলো সাদ্দাত বাদশা। এই বাদশা খোদার নাফরমানি করছে, এক টাইমে নাফরমানি কি করছে, আমি বড় জান্নাত বানাইছি, এই জান্নাতটা আল্লাহর ব্যস্ত থেকেও সুন্দর। নাউজুবিল্লাহ। কোন কোশ্চিনই নাফরমানি? খোদার ব্যস্ত থেকেও তার জান্নাত বেলে সুন্দর। এই কথা যখন বলল, আমার আল্লাহ কয়, তুই বানাইছস তোরে সাইতি দিতাম না। সুবহানাল্লাহ। কোন গোড়ার মধ্যে বৈশা দেখতে গেছে, নিজের জান্নাত নিজে দেখবে, নিজের বাড়িটা নিজে দেখবে, সুন্দর বাড়িটা করছে, বাড়ি কইরা বাড়ির দরজা যাইয়া ঘোড়ার থেকে নামবে, একটা পাও দরজা দিছে, একটা পাও ঘোড়ার উপরে, নাইমা দেখবে কেমন হইছে, আল্লাহ কয়, আজরাইল ও আজরাইল তার জানটা কবজ কর। আজরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই টাইমে সাদ্দাদের জান কবজ করছি আমি, এত সুন্দর ঘর বানাইলো আল্লাহ তারে দেখতে দিল না, এই টাইমে আমি তার জানটা কবজ করতে আমার কাছে আফসোস লাগছে। জগতে বহু লোক এরকম আছে, আমাদের বাড়ির পাশে ঘর দরজা করছে, এই বড়কুল
এদিকে বড় কুল কাছে না, আম্বুল আগে হজে গেছে হেলাল হুজুরের সিনে, এইবার হজে গেছে 18 সালে। হজে গেছে লোকটা, বড় কুলের লোকটা, এই লোকটা 33 দিনের দিন মারা গেছে। সুবহানাল্লাহ, কয় হজর তো না এসে 33 দিনের দিন মারা গেছে। এই লোকটার ঘর করছে, বাড়ি করছে, ছেলে একটা আমেরিকা থাকে, সারা জীবন টিনের ঘরে থাকিয়া গেছে, সোনার ঘরে থাকছে, এখন ঘর করছে, এই ঘরটা ফাঁকা করছে, টাইলস করছে, বাবায় পরের দিন ঘরে ঢুকবো, বাবার আগে একটা রুম সুন্দর করছে, বাবারে রাখবো। হাজি সাহেব মানুষ, বাবায় ওই রুমের ভিতরে ঢুকতে পারে নাই, যেদিন ঢুকবে সেদিন বিকালবেলা স্ট্রোক করে মারা গেছে। আমেরিকার থেকে ছেলে চলে আইছে, সৈয়দ বাহাদুর শাহ হুজুরে জানাজা পড়ছে, আমিও গেছি, ছেলেটা বাবার জন্য কান্দে, আর ঘরের ভিতরে যাইয়া গড়াগড়ি করে, হুজুর আমার আপারে আমি সারা জীবন বাঙ্কা করে রাখলাম, এই টাইলসের ঘর করলাম, বাবা একটা রাত্র ঘুমাইতে পারলো না, এই ঘরের ভিতরে থাকতে পারতাম না, থাকতে পারতাম না, বাবা সারা জীবন বাঙ্কা করে থাকতে গেল, আজকে ভালো একটা ঘর করলাম, ভালো একটা রুম করলাম, আজ যাইলে আইসা আমার বাবার হুকুম হইল, আমার বাবার রইয়া গেল, আমার বাবার একটা দিন থাকতে দিল না। হুজুর কো দোয়া করো তোমার বাবার জন্য, তোমার বাবার আল্লাহ জান্নাতের বালাখানা রাখবে। হজের থেকে আইলে 40 দিন পর্যন্ত দোয়া কবুল থাকে, 33 দিনের দিন তোমার বাবা জান্নাতি হইয়া মরে গেছে। আল্লাহ একবার বলে মরণ আইবুনি, এরকম আম্বু কাছে আইবুনি, আল্লাহ পাকের হুকুম যেদিন হয় সেদিন আপনি থাকার কোনো সুযোগ থাকবে, আল্লাহর হুকুম যেদিন হয় থাকতে হবে, বাঁচার কোনো সুযোগ নাই। এই জন আল্লাহ পাক বলে ফা ইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। রে দুনিয়ার ওফন গুফন যত কিছু আছে সব কিছুর খবর যে আল্লাহ জানে, ওই আল্লাহর কাছে দরা দিতে হবে, ছাড়ার কোনো সুযোগ নাই। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমরা যত ইবাদত করেছ দুনিয়াতে, যত নেক আমল করছ, বদ আমল করছ, সমস্ত আমলগুলো তোমার কাছে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে জানাইয়া দিবে, তুমি ছুটার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই, চিৎকার দি কন আল্লাহু আকবার। আল্লাহর লগে দেখা হইব নি, আমল নামার হিসাব দেওয়ার লাগবে, বলেন লাগবে। আসেন সুরা জুমা ঠিক না, আরো 3টা আয়াত আছে, আপনাদের কষ্ট হবে, এটা ধরে সরে পড়ে। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ, সারে সে বুরকা কা যারা পর্দা উঠা দো, লিল্লাহে মুজে হোসনে এ খোদা দাদ দেখা দো, সালামুনিয়া বাল্লা আলাইকুম সালাতুনিয়া সালামুনিয়া মদিনা না দেখা তো কুসিবি না দেখা, মোহাম্মদ কা রোজা জান্নাত কা নকশা, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালাই সাইয়িদিনা মাওলানা মুহাম্মাদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস
সালাতি মিয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'মালু ইন কুনতুম তা'লামুন সুবহানাল্লাহ কোন আমার আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা ইজা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমা যেদিন তোমাদেরকে জুমার ইদিনে জুমার নামাজের জন্য ডাক দিবে আজান দিবে সুবহানাল্লাহ কোন জুমার আজান দেয় নিও যখন আজান দিবে ফাসআউ ইলা যিকরিল্লাহ তোমরা ইমাম সাহেবের খুতবা শোনার জন্য দৌড়াইয়া আসো সুবহানাল্লাহ কোন এখানে জিকিরল্লাহ মানে ইমাম সাহেবের খুতবা শোনার জন্য দৌড়াইয়া আসো ওয়াজারুল বায়া ব্যবসা বাণিজ্য ছাড়িয়া দাও দুনিয়ার কাজকর্ম বন্ধ করে দাও জুমার আজান দিলে দুনিয়ার কাজকর্ম করা হারাম সুবহানাল্লাহ কোন দুনিয়ার কাম করা কি কতরা দৌড়াইয়া আসো কোথায় আসবো মসজিদে আসো কারণটা কি জালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন তোমরা দুনিয়া যত বড় ব্যবসা করো আর যা কিছু করো যত রুজি রোজগার করো সকল রুজি রোজগারের চাইতে ইমাম সাহেবের খুতবা যে শুনবা এটার মধ্যে লাভ আরো বেশি কে কয় ইন কুনতুম তা'লামুন যদি তোমরা এলেমদারি হও বিবেকবান হও যদি তোমার আকল থাকে বিবেক থাকে বিবেকবান হও জুমার মসজিদে আজান দিলে সব কিছু ছাইরা মসজিদে চলে আসো কিন্তু দুঃখ লাগে বাবা আমাদের দেশে জুমার আজান দিলেও কাম ছাড়ে না ঠিক নি ইমাম সাহেবে খুতবার আজান দিছে আর বড় জামাটা গায়ে দেয় না ওই আল্লাহু আকবার কয়ে দাইলে তাড়াতাড়ি পিছনে চলে আসে এই আয়াতের তাফসীর পড়া পাই জুমার দিনে মসজিদে আজান দিলে রহমতের ফেরেশতারা মসজিদের দরজায় রহমতি খাতা লইয়া হাজির হইয়া দ্বিতীয় কাতারে যে আসবে তার নাম লেখবে সুম্মা বাকারাতান তারপরে তার গরু কোরবানির সওয়াব লেখবে তৃতীয় কাতারে যে আসবে সুম্মা গানামান আওশাতান তার নাম লেখবে একটা ছাগল কোরবানির সওয়াব সুম্মা দাদাতান সুম্মা বাইদাতান তারপরে একটা মুরগি তারপরে একটা ডিম অর্থাৎ যেই লোকে আগে আসবে তারে একটা উট কোরবানির সওয়াব এরপরে কাতারে যে আসবে একটা গরু কোরবানির সওয়াব এরপরে কাতারে যে আসবে একটা ছাগল কোরবানির সওয়াব এরপরে কাতারে যে আসবে একটা মুরগি কোরবানির সওয়াব ক সর্বশেষ তার একটা ডিম দেওয়ার সওয়াব হইল দেওয়া হবে বন্ধুরে যদি জুমার দিনে সত্যি সত্যি একটা উট জবাই কইরা মসজিদে খাওয়াইতো কয় যদি কয় জুমার নামাজের আগে খাওয়াইবো মানুষ আইবুনি ওরে জমিনের কাজ কর্ম সব পালাইয়া যখন আল্লাহ এখন নবীজি কইছে তোমরে দিব পরকালে এই সওয়াব পাইবা এটা তো নগদ ফানা এই জন্য গুরুত্ব বাঙালি মানুষ আমরা নগদে বিশ্বাসী আমরা গুরুত্ব দেওয়ার দরকার আছে কিনা যখন আছে কিনা আজান দিলে দুনিয়ার ব্যবসা চলে চলবে না বন্ধ করবে এবার ব্যবসা চলবে কার সাথে আল্লাহ বলে জালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন এটা হলো তোমাদের জন্য উত্তম ব্যবসা এখন মহাদ্দিসে কারাম মুফাসসিরে কারাম এটা লয়ে তো মানুষ বিপদে পড়ে গেছে আপনি কাজ করতেছেন আর 10 মিনিট করলে কাজটা শেষ হয়ে যাব আজান দিয়ে ফেলছে এখন কাজ করা হারাম আপনি 10 মিনিট এলে আবার কি বদলাটা লইবেন নি আবার কি মাঠে লোকটা লইবেন নি লোকটা কি আবার মাঠে যাইব নি যাইতো না তো ঠিক কিনা এখন আমার আল্লাহ হইল দয়াবান আল্লাহ নবী হইল দয়াবান নবী আমার নবীর ফতোয়া অনুযায়ী আল্লাহর হাবিবের ফতোয়া অনুযায়ী মুহাদ্দিসে কারাম একটা ফতোয়া দিয়ে দিছে জুমার মসজিদে দুইটা আজান হয় একটা হয় ফতম আজান একটা হয় খুতবার আজান ফতম আজান দিলে খুতবার আজান পর্যন্ত তোমার জন্য কিছু শাস্ত্রয় আছে তুমি তাড়াতাড়ি করে আসো খুতবার আজানটা দিয়ে ফেললে আর কোনো কাজ করা চলবে না খুতবার আজান দিলে সকল কাজ করা বন্ধ কথাবার্তা বন্ধ আওয়াজ দেওয়া বন্ধ ইমাম সাহেবের খুতবা শুনতে হবে যখন খুতবার আজান দিয়া ফেলে ফেরেশতারা তাদের খাতাপত্র বন্ধ কইরা কাতারে বসিয়া যায় ইমাম সাহেবের খুতবা শুনে খুতবার আজানের পরে যারা আসে তাদের নাম আর লেখে ফেরেশতাদের খাতায় খাতার নাম উড়াইতে হইলে আজানের আগে আসতে হইব নি খুতবার আজানের আগে আয়ন লাগবো নি
ওরে বাপরে, দুনিয়া 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 কই সব শেষ। অথচ নবীজি বলছেন জুমার দিন হইল কোরবান ঈদের দিন, রোজার ঈদের দিনের চাইতেও আরো বেশি দামি। সুবহানাল্লাহ, এই দিনে বেশি আবাদত করবে, এটা গরিবের হজ। এটা কার হজ? আমাদের দেশে একটা সিস্টেম হয়ে গেছে, ঈদের দিনে নতুন জামা পড়ে, জুমার দিনে নতুন জামা পড়ে না। ঈদের দিনে নতুন জামার থেকে আরো নতুন জামা জুমার দিনে লাগবে, কারণ জুমার দিনটা গরিবের হজের দিন, ঈদের দিনের চাইতে দামি। এই জন্য অনেকে দেখবেন গামছা কান্দলে মসজিদে আসে, জুমার নামাজে বেজ্জতি করে, বড় সাবধান। পুরান জামা সিরা ছাড়া জামা গায়ে দিয়ে মসজিদে আসে, এটা জুমার মসজিদের বেজ্জতি করা হয়। আপনার যদি না থাকে সেটা ভিন্ন কথা, যত সম্ভব নতুন জামা গায়ে দিয়া আতর গোলাপ মাইকা আতর মাইকা মসজিদে আসবেন গো। প্রতিটা কদমে কদমে দশটা করে নেকি ফেরেশতারা লাগবে। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। তাহলে জুমার মসজিদে আজান দিলে লগালগ আয়ু লাগবো নি? আমার আল্লাহ পাক বলেন ফাইজা কুদিয়াতিস সালাতা ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াজকুরুল্লাহা কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন। ফাইজা কুদিয়াতিস সালাতা, যখন তোমাদের সালাত শেষ হবে, নামাজ পড়া শেষ হবে, ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে লামিয়া পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি, তোমরা আল্লাহর ফজল, আল্লাহর ফজলের থেকে রিজিকের দান করো। আল্লাহ বলছে আগে নামাজ পড়ো পরে কাম করো, কিন্তু আমগো আগে কাম, শুধু কাজ শুধু কাজ শুধু কাজ। আল্লাহ বলছে নামাজ পড়া সময় পাইলে কাজ করো, যতটুকু সময় পাবা এই কাজের মধ্যেই তোমার রিজিকে বরকত হবে। যেই ব্যবসায়ী ভাইয়েরা ব্যবসার টাইমে ব্যবসা বন্ধ কইরা নামাজের মধ্যে চলিয়া যায়, আবার পরে আইসা দোকান খোলে, এই দোকান খুললে দেখবেন কাস্টমার চলে আইব, আল্লাহ বরকত দিব, ঠিকই না কন? আর নামাজ টামাজ বন্ধ করে কেন ব্যবসায় করবেন? ব্যবসা করতে পারবেন, বরকত পাওয়া যাবে। মাঠে ঘাটে যারা কাজ করে সময় মতো বাড়িতে আইসা নামাজটা পড়ে আবার যাইয়েন, দেখবেন কাজের মধ্যে বরকত দিব, শরীর গাও ভাল লাগবো, ঠিক কি না? আর যেই লোকে সকালে মাঠে যায় সারাদিন কাম করে, এ হানজে ভাই তাই আছে নি, নামাজ নাই, গোসল নাই, খানা নাই, দানা নাই, তুই কামে করলি আজীবন, তোর কামে কোনো বরকত? দুপুরে আইসা নামাজ পড়ে গোসল গোসল করে নামাজ পড়ে আবার যান, দেখবেন কাম ডবল হইব। এই প্রমাণটা আছে কি না বলেন? আছে কি না? আসরের টাইমে নামাজ পড়ে আবার কাজ ধরেন, দেখবেন আসরের পরে কাম কান অনেক বরকত হয়েছে। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ বলা ওয়াজকুরুল্লাহ কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন, তোমরা নামাজের পরে বেশি বেশি আল্লাহ জিকির করো, ওলি আল্লাহর দরবারে যাও, আলেম ওলামার মজলিসে যাও, তোমরা দুনিয়ার মধ্যে কল্যাণ কামনা করো, মাজার শরীফ জিয়ারতে যাও, মাহফিলে যাও, মিলাদে যাও, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা বিজয় লাভ করতে পারবে। সূরা জুমার আর একটা আয়াত আছে, শেষ করে দিব, একটা মহব্বতে ধরে সরে পড়ে, আল্লাহুম্মা মোহাম্মদ ওয়ালা আলে মোহাম্মদ ওয়ালা আলে আইসো একা যাইবা সাবনি কাশ দিতে হবে হাশরে হিসাব দিতে হবে হাশরে দাইন
থাকেতে হবে কার নাই রে দেখা মাসালে সদকাল্লাহুল মাওলানা আল আযীম ওয়াসাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম আল্লাহু আকবার কর আল্লাহু আকবার ওয়াইজাম রাওয়া তিজারাতান আওলা হুওয়ানিন ফাদদু ইলাইহা নবী গো শুক্রবার দিন আপনি দেখবেন যদি কোনো ব্যবসায়ী দল আসে তারা দৌড়াইয়া ব্যবসার কাছে চলিয়া যায় ওয়াতারা কোকা কয়মা আপনারে খুতবার মধ্যে দাঁড় করাইয়া যায় একটু ভালো করে শোনেন মদিনায় মসজিদ নববীতে নবী খুতবা দিতেছে ওই বছর অভাবের বয়স ছিল অভাবের বছর আমি তো সেটা অভাবের বছর গেছে না কত সালে 74 সালে কেমন অভাবের বছর গেছেনি এই বছর ব্যাকেই নাকি আড়াজ যাও খাইছে রে আল্লাহ একবার কর তো আমার নবীর আমলে একদিন এক বছর অভাবের বছর গেছে ভালো করে শোনেন নবীজি খুতবা দিতেছে মসজিদ পুরা মানুষ হঠাৎ করে ব্যবসায়ীরা আইসা বাদ্য বাজাইছে তৎকালীন সময়ে ব্যবসায়ীরা আইসা ঢোল বাজাইতো ঢোল বাজাইলে মানুষ বুঝতো ব্যবসায়ীরা আইছে বাদ্য বাজাইয়া দিছে নবী মসজিদে খুতবা দেয় পাবলিক খুতবা ফালাইয়া বাইর হইয়া গেছে আল্লাহ পাক বলে ওয়াতারা কুকা কায়মা আপনারে মিম্বরে দাঁড় করাইয়া তারা বাইর হইয়া গেছে 12 জন লোক ছিল মসজিদে কয়জন জোরে গান কয়জন 12 জন লোক ছিল মসজিদে এই 12 জন নবীর কাছে রইছে নবী খুতবা দিতেছে আর সবাই চইলা গেছে কেন গেছে কারণ তাদের চিন্তা ধারণা হইল ব্যবসায়ীরা আসছে কে কার আগে মাল কিনবো অভাবের বছর কিনতে গেলে বেড়াইয়ে না টান ফইরা যায় শর্ট ফইরা যায় কে কার আগে কিনবো খানা কিনতে হবে দৌড়াইয়া চলে গেছে নবীরে মসজিদে ফালাইয়া আমার নবী খুতবা দিয়েছে মাত্র 12 জন আল্লাহ পাক বলে কুল মা ইনদাল্লাহি খাইরুম মিনাল্লাহু ওয়া মিনাত তিজারা নবী আপনি বইলা দেন যাইস না রে সবাই মসজিদে থাক ওই ব্যবসায়ীদের ব্যবসার মাল থাকুক আর না থাকুক আপনি বলেন তোমরা ওই ব্যবসায়ীর কাছে যা পাইবা এর থেকে বেশি আল্লাহর কাছে আছে যদি ভালো কইরা জুমার নামাজটা ঠিক মতো পড়ো খুতবা ভালো করে শোনো ওয়াল্লাহু খাইরুর রাযিকিন আল্লাহ হইল তোমাদেরকে উত্তম রিজিক দাতা রিজিকের মালিক কে এই আঙ্গুরে খাওয়ায় কে আওয়াজ দিয়ে কোন এখন তো গরিব মানুষ নাই কইলে হয় ঠিক কি না আমি নিজে পাঞ্জাবি রেডি করে রাখছি ঘরের মধ্যে বাসার মধ্যে দিমু এইবারও 500টা রাখছি কোনো ফকির ভাই না নিজে আয়রন করে রাখছি রোজার মাসে ফুরান পাঞ্জাবি দান করা নবীর সুন্নত সুবহানাল্লাহ কর আমার নবীও ফুরান জামাগুলো মানুষের মধ্যে দান করে দিতেন ফুরান মানে এই ফুরান না যে একটা সিঁড়ি দাঁত মাজন লাগবে মানে আধা ফুরান না গাঁত দিতে পারবো ভালো আমি তো গতবার এই রেডি করে 500টা দিলাম এক ফকিরের হাতে ধরেন বাবা লইয়া যান হুজুর টাকা থাকলে টাকা দেন ভাঞ্জেবে নিতাম না আমি কারণটা কি কয় আমারে তো কতডি ফকিরে কি কয় আমারে আমি ভাও আজই কথা বলি ফকিরে কয় আমারে তো কতডি ওই হাজি সাহেব কতডি বলেছে দাও না লোক ফানা নেও না লোক নাই ক টাকা দেন এখন নগদ টাকা কাপড় চোপড় নাই তাহলে বোঝা গেল অভাব নাই রিজিকের মালিক কে এরপরও কেন রে সুদ খায় কেন ঘুষ খায় কেন হারাম খায় কেন পর হক খায় বুঝে আসে না রিজিকের মালিক কে
কেমন রিজিকের মালিক আল্লাহ। আমার নবী ওয়াজ করে উম্মতারারে মান পাত্তারা সায়মা, যদি কোন রোজাদারকে একজন মানুষে সম্মান করে ইফতার করায়, একজন আরেকজন ইফতার করায়নি, এটা কি মাস? রমজান মাস। কি মাস? ইফতার করায় না? যদি কেউ ইফতার করায়, নবীজি বলেন হ্যাঁ গোফরা লাহু, তাকে ক্ষমা করা হবে, তার সমস্ত গুণা লিজান বিহি, তার সমস্ত গুণাগুলো মাফ হয়ে যাবে, ওয়েত কম মিনান্নার, তার জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে। হ্যাঁ কয় এত বরকত পাওয়া যাবে, তার গুণা মাফ হয়ে যাবে জাহান্নামের আগুন থেকে, বলতেছি কথা কয় বলতেছি, হ্যাঁ জাহান্নামের আগুন থেকে মাফ করা হবে। এটা প্রশ্ন আইছে, খুতবা চলাকালীন কথা কয়, আল্লাহ কইছে হারাম। এই শুনেন, অনেক লোক আছে ইমাম সাহেবের খুতবা দেয়, আরেকজন আছে সুন্নত নামাজ পড়ে। আমরা একটা কথা শুনেন, যদি কেউ ফাগড়ি পরা ফরজ সুন্নত মনে করে, ফাগড়ি পরা কি সুন্নত? এটার কাছে ফাগড়ির কাপড় নাই, হিন্দুদের লুঙ্গি খুললে মাথাত বানছে, কইবনি সুন্নতুল্লাহ ফরজ গেছে, কি গেছে? সুন্নতুল্লাহ ফরজ দেওয়ার কারণে সুন্নত বাদ গেছে, সুন্নতুল্লাহ ফরজও গেছে সুন্নতও গেছে, লুঙ্গি না আইন দি ফাগড়ি বানলি কি এটা সুন্নত হইবনি? এই যারা মসজিদে খোদা দেওয়ার টাইমে আই নোয়া চড়ে তাকে অবস্থলে এরকম, কারণ খুতবা শোনা ওয়াজিব ফরজের মতো, আর হেতে আই সুন্নত পড়ে কি মুসল্লি রে, আপনি একটু আগে আইতে পারলেন না? এ মনে রাখবেন এরকমই অবস্থা, সাবধান, খুতবা চলাকালীন সুন্নত পড়া যাবে যা, সুন্নত না শুধু, আপনার কোনো ফরজ নামা যদি কাজাও থাকে সেটাও খুতবার টাইমে চলবে না, আপনি এটা পরে আগে আগে পরে পড়বেন, এবং কথা বলা যাবে না। যদি কেউ বলে এই খুতবা চলে কথা কইন না, এটাও হারাম, ডাক দেওয়া হারাম, আকার ইঙ্গিতে মোসা দিবেন, মুখে কোনো আওয়াজ দেওয়া যাবে যাবে না, কথা মনে থাকবো নি? হ্যাঁ মাঝে মাঝে কিছু গরম আটকা মুসল্লি আছে, আটকা মুসল্লি দুই রাকাত পড়ি কে কার আগে বাইরে মসজিদে, হায় 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 হায়, আছে কি এরকম আটকা মুসল্লি? আসেনি পুরা সপ্তাহ মসজিদে আই না, শুক্রবারে হেতার কি ঢেলা, আসেনি এরকম আটকা মুসল্লি? আটকা আইয়ে দেখবেন ইমাম সাহেবের বুল ধরে, মুয়াজ্জিনের বুল ধরে, মোতোয়াল্লির বুল ধরে, আসেনি ও মা হেতে গরম মুসল্লি। তো ইমাম সাহেবকে হইতে সপ্তাহে একদিন আই যা করে, প্রতি দিন আইলে আর ইমাম উত্তি চলে যেতে, দুই টাকা পড়ি আবার চলে যায়, সুন্নত পড়ে না, আছে কি না? সুন্নত লাগে না, আবার কিছু ফাটি আছে টুপি মাথার দেওয়া ছাড়া নামাজ পড়ে, কয় সৌদি আরবে টুপি মাথার দেয় না, বেড়া ব্যাক কল্পনায়, হ্যাঁ টুপি দেওয়া সুন্নত, টুপি দেওয়া কি সুন্নত? সৌদি আরব টুপি দেয় না, হ্যাঁ একটু একটু ভালো করে আমরা, আমি আমি সময় শেষ করে আমার সময়ের দিকে তাকায় কথা কইতে হয়, ফার্স্টটা পর্যন্ত প্রোগ্রাম, একটু সময় খেয়াল করেন। তো ইফতার করাইলে নবী কইছে গুনাহ মাফ হয়, জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, সুবহানাল্লাহ। কোন কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম কয় নবী গো আমাদের তো এমন সম্পদ নাই, আরেকজনরে আমরা ইফতার করাইয়া সওয়াব পাবো, গুনাহ মাফ হবে, জাহান্নাম থেকে মাফ পাবো। আমার নবী কয় লাবানিন আও তামারিন আও শার আও শরবাতাম মিম্মা, যদি তুমি এক গ্লাস দুধ দিয়া ইফতার করাইতে পারো, একটা খাজুর দিয়াও যদি ইফতার করাইতে পারো, এই আজকে ইফতারি আসেনি, একটা খাজুর দিয়াও যদি ইফতার করাইতে পারো, অথবা মান এক গ্লাস পানি দিয়াও যদি ইফতার করাইতে পারো, বেশি কিছু লাগে না সওয়াব দাফাইতে, একটা খাজুর এক গ্লাস দুধ আর নইলে এক গ্লাস পানি। আমার নবী কয় সাকাহুল্লাহু শারবাতাম মিন হাউজি, আমার হাউজে কাউসার থেকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ওই ইফতার করেন না ব্যক্তি ডারে একটা গ্লাস হাউজে কাউসারের পানি খাওয়াইয়া দিব, এই এক গ্লাস হাউজে কাউসারের পানি খাইতে দেরি রে জান্নাতে ঢুকা পর্যন্ত তার পিপাসা লাগবে না, সুবহানাল্লাহ। কোন আমরা এই হাউজে কাউসারের পানি চাইনি, মা বাবার জন্য চাইনি, দাদা দাদি নানার জন্য চাইনি, তাইলে তেফসির মাহফিল কি থাকবো না, বন্ধ হইব? আওয়াজ দিয়ে এখন মারহাবা, সিল্লা এখন মাশাআল্লাহ। এই কোরআন শরীফ আমি উপরে তুললাম, ডান হাত দেন আপনার উপরে, ডান হাত দেন, সবার ডান হাত তোলেন, আমরা এই তেফসির মাহফিলটা চাই, আওয়াজ দেন নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে গাউসিয়া, পবিত্র তাফসিরুল কোরআন মাহফিল, পৌরসভা দিন দেররা, সর্দার বাড়ি, জামে মসজিদ কমিটি, আল্লাহ কবুল করো, জোরে কন আমিন। মা হারাইছেন খাওয়াইতে পারেন না, বাবা হারাইছেন খাওয়াইতে পারেন না, আজকে মাগফিরাতের শেষ দিন,
মাগফিরাতের মানে গুনাহ মাফের শেষ, আজকে 20 রোজা আর 1.5 ঘন্টা টাইম আছে, এরপরে শুরু হইব জাহান্নাম থেকে মুক্তি। এই গুনাহ মাফের টাইমে মা বাবার গুনাহ মাফের জন্য, নিজের গুনাহ মাফের জন্য নারায়ে তাকবীর, আল্লাহ সবার দান কবুল কর, আল্লাহ সোনার মদিনা খবর পৌঁছায় দাও। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এই মসজিদের প্রতিষ্ঠাতা মহসিন সর্দার সাহেবের জন্য, ওনার স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন। কার জন্য জানি? মাস্টার মুজিবুর রহমান সর্দার, ওনার ছেলের জন্য দোয়া, আর মকবুলের জন্য দোয়া। আমার মালিক ভাই, মালিক মুন্সি ভাইয়ের পরিবারে 1,28,200-র উপরে বরকতম বরকতম পড়ছে। দুইজনে মিল্লা, স্বামী স্ত্রী মিল্লা, আমরা হুজুর ঘরে আইন না যেই খতম ফা করা, এরা দুইজনে মিল্লা করে ফেলাইছে আলহামদুলিল্লাহ। আজকে আমরা এই বরকতমের দোয়াটাও করবো, আল্লাহ পাক ইনশাল্লাহ দোয়া করবো, আল্লাহ পাক যেন ওনার ছেলে সবুজ বিপদে আছে আর কি, আল্লাহ যেন বিপদে উদ্ধার। আচ্ছা, আল্লাহ পাক যেন সবুজকে বিপদ থেকে হেফাজত করে। এলাকার মা বোনরা দোয়া চাইছে অনেকেই, আর কার জন্য? কুদ্দুস মোল্লা দোয়া চাইছে, আল্লাহ যেন কবুল করে। হ্যাঁ, হোটেল ব্যবসায়ী, আল্লাহ যেন কবুল করে, আমিন। জুলা সড়ারই দোয়া চাইছে। এইভাবে অন্য সবারই তো আমরা দোয়ার দরকার, ঠিক কি না? আমরা সবাই দোয়ার জন্যই আইছি ভাই। ওয়াইফের জন্য দোয়া চাইছে, ওয়াইফ তো নাই, আল্লাহ পাক যেন জান্নাতি বানায় দেবেন, আমিন। বিশেষ করে অনেকে অসুস্থ, অনেক মা বোনরা অসুস্থ, আমিও আপনাদের কাছে আমার জন্য পরিবার পরিজন দোয়া চাই। রমজানের আগে হেলাল হুজুরের শ্বশুর মারা গেছে, আল্লাহ যেন নসিব করে হেলাল হুজুরের শ্বশুরকে। ফুকন ভাইয়ের আব্বা আমার জন্য দোয়া চাইছে। আচ্ছা, সবার জন্য দোয়া হবে, আসুন আমরা সবাই সুরা ফাতে একবার, সুরা একাশের তিনবার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম ওয়ালা আলিহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর বাড়ির মাঠে কথা চলতে থাকে। আগামী দিন থেকে কালাগাজী বাড়িতে তাফসীর মাহফিল আপনাদেরকে দাওয়াত করা হয়েছে, বাদ জোহর থেকে শুরু হবে, আপনারা যাবেন। সবাই আমার সাথে তওবার দোয়াটা পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই তওবার দোয়াটা পড়লে সব গুনাহ মাফ হয়ে যায়, মারা গেলে জান্নাতি হয়। সবাই ভালো করে মন দিয়ে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আন্তা রব্বি লা ইলাহা ইল্লা আন্তা খলকতনি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মা ইসতাতাতু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবু লাকা বি নিমতিকা আলাইয়া ওয়া আবু বি যামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আল্লাহুম্মা আমিন। ইয়া রাসূলুল্লাহ, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না দুরুদনা মিলাদানা ওয়া কিয়ামানা ওয়া তাসবিত হালিলানা ওয়া হাযাল মাহফিলানা ওয়া হাযাল মুনাজাতানা কামা তাকাব্বালতা মিনান নাবিকা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। আল্লাহুম্মা রযুকনা হালালান তাইয়্যিবা, আল্লাহুম্মা রযুকনা জিয়ারাতা বাইতিকাল হারাম, আল্লাহুম্মা রযুকনা জিয়ারাতা রাওযায়ে নাবিয়্যিকাল করিম। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মাবুদ, 6 দিন ব্যাপী তাফসীর মাহফিল হাজীগঞ্জ পৌরসভাধীন ঐতিহ্যবাহী দেররা গ্রামে সর্দার বাড়ি সামনে মসজিদ প্রাঙ্গণে 6 দিন ব্যাপী তাফসীর মাহফিলের আজকে আখেরি মুনাজাত চলছে গো। আল্লাহ মেহরবানি করে আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন। যারা দান সদকা করেছে, বিবেক বুদ্ধি দিয়েছে তাফসীর মাহফিলের জন্য, খাটাখাটনি করেছে, আল্লাহ প্রত্যেকের এই আমল নামার হাদিয়া, এই আমলের হাদিয়া দয়াল নবীর রহমতের নবীর রওজা পাক সোনার মদিনায় পৌঁছায়া দাও। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলা পয়গম্বর, সাহাবায়ে কেরাম, নবীর পরিবার পরিজন, সুহাদায়ে কেরাম, সার মাজাব, সাত তরিকতের ইমাম, আমাদের তরিকতের ইমাম, মাজাবের ইমাম, পীর মুর্শিদ, খাসাতান খুসুস ইমাম সাহেব, হুজুর আবরশা, হুজুর কেবলার রূপকে হাদিয়া পৌঁছায়া দাও। বাংলার জমিনে 360 জোড়া আরো আবাকে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ আমার মালিক মুন্সি ভাই স্বামী স্ত্রী মিলে বরকতমের দোয়া পড়ছে, আল্লাহ মেহরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও।
বলবান্তি মাফ করে তোমার দরবারে কবুল করে নাও, ইয়ার হাদিয়া বংশধর আর বাবাকে পৌঁছায়া দাও। আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ফুপা ফুপু খালু খালা খালু আত্মীয় স্বজন, আল্লাহ দেশবাসী পীর ভাই তরিকতের ভাই নরনারী মমিন মমিনা মুসলমান মুসলমান, আল্লাহ যে যেখানে কবরে চলে গেছে প্রত্যেকের আর বাবাকে হাদিয়া পৌঁছায়া দাও। মাবুদ এই রমজান মাসে যেমনি ভাবে সুখী শান্তিতে কবরবাসীরে আজাব দেও নাই, শান্তিতে রাখছো আল্লাহ, আল্লাহ তাদের কবরে পুনরায় আর আজাব দিও না। আল্লাহ অনেকে মা বাবার জন্য শ্বশুরের জন্য শাশুড়ির জন্য দোয়া চাইছে, আল্লাহ জানি না কে জানি মা হারা কে জানি বাবা হারা, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, বাবা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুপু মায়ের মতো না, ও মা গো জান্নাতের সাবি আমার মা। আল্লাহ মা বাবার কবরে জান্নাতি হাওয়া জারি করে দাও। আমার এক ভাই স্ত্রীর জন্য দোয়া চাইছে, আমাদের যাদের স্ত্রী মরিয়া গেছে প্রত্যেকের স্ত্রীর কবরে হাদিয়া পৌঁছায় দাও, যাদের স্ত্রী স্বামী বাসী আছে তাদেরকে হায়াত এবার দান করে দাও। আল্লাহ রোগ বালা মুসিবত থেকে উদ্ধার করো। আল্লাহ এই এলাকার বিদেশিদের উপরে খাস রহমত নাজিল করো। অনেকে বিদেশ যাওয়ার নিয়ত করছে, সৈদা যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ রুজি রোজগারে বরকত দিয়া দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দিয়া দাও, চাকরি বাকরিতে বরকত দিয়া দাও। আল্লাহ মিলন ভাই, জসিম ভাই, আল্লাহ সর্দা বাড়ির লোকজন সহ, আল্লাহ খোকন ভাই সহ ফাড়ারি বাড়ি গাজী বাড়ি, আল্লাহ পণ্ডিত বাড়ি এলাকার লোকেরা মাহফিলটা করে রে আল্লাহ, আল্লাহ এই মাহফিলটা কেয়ামত পর্যন্ত তুমি রাখিও রে আল্লাহ। আল্লাহ এরসিলা বংশের আজাব মাফ করিয়া দাও। আল্লাহ পদ্মানিসি মা বোনরা হাত বাড়াইছে, আমার মা বোনদেরকে আবেদা জাহেদা সলেহা নেককার বান্দি হিসাবে কবুল করে নাও। খাতুনে জান্নাত মা ফাতেমার মতো বৈশিষ্ট্য তাদের অন্তরে ফয়দা করে দাও। আল্লাহ পদ্মা ফসিদা মতো সালাত তৌফিক দান করো। আল্লাহ আমরা যে যেখান থেকে হাত বাড়াইছি প্রত্যেকের রোগ বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ নবীজিরে না দেখাইয়া মরণ দিও না, আল্লাহ নবীজিরে না দেখাইয়া, আল্লাহ যারা মদিনায় গেছে বারবার যাওয়ার তৌফিক দিয়া দাও, আল্লাহ যে একবারও যাইতে পারে নাই স্বপ্নে হইল মদিনা দেখাইয়া দাও, আল্লাহ আমাদের তামাম জীবনের গুণাগুলি মাফ করে দাও। আজকে তো গুণা মাফের দিন চলিয়া যায় রে আল্লাহ, আজকে না মাফ না করলে কবে মাফ করবা? আল্লাহ তুমি গাফুরুর রহিম, তোমার রহমান রহিম নামের উসিলায় আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মহব্বতে উসিলায় আল্লাহ আমাদের তামাম জীবনের গুণাগুলি মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের হায়াতটা লম্বা করিয়া দাও, বেশি বেশি আবাদত করার তৌফিক দান করে দাও। আল্লাহ আমরা যে যেই দলে করি আমরা তোমার নবীর উম্মত, তোমার নবীর খাস উম্মত হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে অসুস্থ আছে সাফায় আজলা নসিব করে দাও। এই এলাকা যারা লেখাপড়া করে আমাদের সন্তানদেরকে লেখাপড়া বরকত দিয়ে দাও, যোগ্য যোগ্য আলেম বানাইবার তৌফিক দিয়া দাও। আল্লাহ রে কে কোন দিন কোথায় মরিয়া যাব কেউ জানি না, ওই মরণ তো দিবারে আল্লাহ শুকর হবারে দিন দিও, মরণ তো দিবারে আল্লাহ রমজান মাসে দিও, এ মরণ তো দিবারে আল্লাহ বরাত রাইতে দিও, মরণ তো দিবারে আল্লাহ নাম দিও। আল্লাহ আমার বড় ভাই আল্লাহ মা খেলালুদ্দিন হুজুর ওনার শ্বশুরের জন্য দোয়া চাইছে, আল্লাহ ওনার আম্মা হজ করে আছে আব্বা বেঁচে আছে, আল্লাহ ইমামতি করে খেদমত করে লাগে আরো বেশি বেশি খেদমত করার তৌফিক দিয়া দাও। আল্লাহ আল্লাহ কে কোন দিন কোথায় মরে যাব কেউ জানি না, ওই মরণ কালে সোয়ায়গ ইমানদার রহালে, আর এই জবানে জারি করিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।